ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। ক্লাস 9 পরিবেশ বিজ্ঞান চ্যাপ্টার 2 বল গতি ফোর্স অ্যান্ড মোশন। আজকের পড়ার বিষয় স্থিতীয় গতি। আমাদের আশেপাশে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা স্থিতীয় গতির সম্পর্কে ধারণা পাই। এবার আমরা জেনে নিই স্থিতি বলতে কী বোঝায় বা স্থিতি কাকে বলে। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যদি বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয় সেই বস্তুকে স্থির বস্তু বা বস্তুটির ওই অবস্থানকে স্থিতি বলা হয়। ফুটবল মাঠের গোলপোস্ট, বাড়িঘর, চেয়ার টেবিল, গাছপালা এরা সবই স্থিতিশীল অবস্থায় থাকে বা স্থির অবস্থায় থাকে, তাই এরা সবই স্থির বস্তু, স্থিতির উদাহরণ। এবার আমরা জেনে নিই গতি কাকে বলে বা গতি বলতে কী বোঝো। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তু অবস্থানে পরিবর্তন হয় সেই বস্তুকে গতিশীল বস্তু এবং বস্তুটির এই অবস্থানকে গতি বলে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে সমস্ত বস্তু স্থির নয় যা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে, যেমন দৌড়াচ্ছে, মাঠে ফুটবল খেলছে, বাস চলছে, ট্রেন চলছে, সবই গতিশক্তির উদাহরণ। এবার চলো আমরা জানি স্থিতি এবং গতি আপেক্ষিক। পরম স্থির কোনো বস্তু সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে তার স্থিতিকে পরম স্থিতি বলে। এই বাড়ি ঘর, চেয়ার টেবিল, গাছপালা যাই আমাদের স্থির বলে মনে হয় আসলে সেগুলো কি স্থির? না, প্রকৃতপক্ষে সেগুলো স্থির নয়, কারণ আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং পৃথিবীর পৃষ্ঠে তাহলে সকল বস্তুই কী হবে, ঘুরছে। আমরা যদি অন্য কোনো গ্রহ থেকে গিয়ে পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখতে পাবো পৃথিবীর সকল বস্তুই ঘুরছে। তাহলে আমরা বলতে পারি পরম স্থিতি বলে কিছু নেই। একই রকমভাবে গতিও একই রকম, যে আসলে পরম গতি বলে কিছু নেই। কারণ দেখো, যখন রেল লাইনের ওপর দিয়ে কোনো কেউ হাঁটছে, রেল লাইনে ট্রেন চলছে, তখন একজনের সাপেক্ষে আরেকজনকে কিন্তু গতিশীল বলে মনে হয়, বা ট্রেনের মধ্যে যেসব যাত্রী আছে তারা বাইরের গাছপালাকে দেখছে যে গাছপালাগুলো ছুটছে। কিন্তু ট্রেনের মধ্যে দুজন যাত্রী যখন দেখে পাশাপাশি বা কথা বলে তখন কি মনে হয় দুজনে ছুটছে? তখন দুজনকে স্থিরই মনে হয়। তাহলে আমরা বলতে পারি স্থিতি ও গতি সবই আপেক্ষিক। এবারে আমরা জেনে নিই আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি কী বা কাকে বলে। আপেক্ষিক স্থিতি, পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে তবে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে ওই বস্তুর স্থিতিকে আপেক্ষিক স্থিতি বলে। একইভাবে আপেক্ষিক গতির ক্ষেত্রে বলা যায় পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে কোনো বস্তু সময়ের সঙ্গে যদি স্থান পরিবর্তন করে তবে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে ওই বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। এবার আমরা আসছি গতি কয় প্রকার ও কী কী। কোনো গতিশীল বস্তুর গতিকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। চলন গতি বা রৈখিক গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি এবং সরল রৈখিক দোল গতি। এবার আমরা জেনে নিই চলন গতি বা রৈখিক গতি কাকে বলে। কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা সমান্তরাল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই গতিকে রৈখিক গতি বা চলন বলা হয়। এদের বিভিন্ন রকম আমরা উদাহরণ দিতে পারি, রেল লাইন বরাবর ট্রেনের গতি, গাছ থেকে কোনো পাকা ফল নিচে পড়ে তার গতি। এরপরে আসছি বৃত্তীয় গতি। বৃত্তাকার পথ বরাবর একটি কণার গতিকে বৃত্তীয় গতি বলা হয়, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা একটা বৃত্তীয় গতি। আবার পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এটা কিন্তু বৃত্তীয় গতি নয়, এটা আবার ঘূর্ণন গতি। আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমরা পরের শ্রেণীবিভাগগুলো শিখব। পরে ভিডিও পাওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করনি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে বেল অন করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।